Dudori. Allah. Hello, Assalamualaikum. Welcome back to my channel. আমি রুমায়া রুমি বলছি। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো এখন সকাল 8টা বাজে, আলিজার নাস্তা রেডি। ওকে এখন খাওয়াবো। ছোট মানুষ, খেতে চায় না, তারপর অনেক কষ্ট করে ধৈর্য ধরে খাওয়াতে হয়। মাশাআল্লাহ, আমার মেয়েটি বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথে দুষ্টুমিও বাড়ছে। দিন রাত সারা দিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি, আর নানা আর নানি, সব সময় নানা নানির সাথেই থাকে আমার মেয়েটা। আর ওর বোন আয়রা, ও তো আছে ওর সাথে সব সময়। আলিজার সকালের নাস্তা শেষ, এখন আমাদের নাস্তা করতে হবে। তো এইখানে ভাবি আজকে রুটি বানাচ্ছে। আর আমার ছোট্ট দুইটা মা, ওরা ওদের রুমে দুই বোন একসাথে খেলা করছে। ঘুম থেকে উঠেই আয়রা আমাদের রুমে চলে আসে ওর বোনের কাছে। সব সময় দুই বোন একসাথে থাকবে, আয়রা তো ওর বোনকে ছাড়াও থাকতেই পারে না। আমার রুমে যদিও আসে, আসার পর যদি দেখে আলিজা নাই তাহলেও কান্না করে। ছোট মানুষ বলতে পারে না, তারপরও কীভাবে যেন ইশারা দিয়ে ওর বোনকে খুঁজে। আর যখনই দেখবে আলিজা ওর রুমে চলে আসছে, আয়রা তো হাসি, অনেক খুশি। ছোট্ট মানুষ তারপর আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝে। আজকে একটু তাড়াতাড়ি নাস্তা করতে হবে। নাস্তা করে আলিজাকে ঘুম পাড়িয়ে ব্যাংকে যাব। বাহিরে আজকে অনেক বৃষ্টি। আমাদের বাসা থেকে ব্যাংক মাত্র 5 মিনিটের রাস্তা, হেঁটেই যাওয়া যাবে। বৃষ্টিটা কমলে ব্যাংকে চলে যাব। আজকে ব্যাংকে না গেলে শুক্রবার শনিবার দুই দিন ব্যাংক বন্ধ থাকে। আজকে ব্যাংকে যাওয়া অনেক দরকার। এখানে আমার ডাল আলু দিয়ে একটা রুটির সাথে খাওয়ার জন্য একটা সবজি করছি, আর ভাবি এখানে রুটি বানাচ্ছে। অনেক দিন ধরে বাইরে যাই না, তো আজকে বাইরে যাব। মানে বাইরে যাই না অনেক দিনের জন্য, এখন বাইরে যেতে ইচ্ছা হয় না, ভাল লাগে না। ঘরে থাকতে থাকতে কেমন যেন একটা বদভ্যাস হয়ে গেছে, বাইরে এখন আর কিছু ভালো লাগে না। আল্লাহর রহমতে পরিস্থিতি ভালো হলে আলিজার আয়রা কিনে বাহিরে যেতে হবে, কারণ ওরা ঘরে থাকতে থাকতে এমন, মানে কী বলবো, এত বিরক্ত হয়, ওরা আর থাকতে চায় না ঘরে, জানলা দিয়ে বাহিরে তাকায় থাকে। আর এখন এরকম হয় যে বাসায় নতুন কেউ আসলে ওরা ভয় পায়, কান্না করে, যেতে চায় না। তো ওদেরকে এখন একটু বাইরে নিয়ে যেতে হবে। এতো এখানে শেষ আমার ডাল ভুনা। এখন আমি তাড়াতাড়ি করে আমার নাস্তা করব। নাস্তা করে আলিজাকে ঘুম পাড়াবো। যদি ঘুমায় তাহলে ভালো, আর না ঘুমালে আলিজার মামার কাছে ওকে দিয়ে তারপর আমার ব্যাংকে যেতে হবে। ভাল লাগে না বাহিরে যেতে, তারপর বাহিরে বৃষ্টি কাদা।
এই তো আরেকটু পরে চলে আসব ব্যাংকে চলে আসছে এখন ব্যাংকে ব্যাংকের কাজটা তাড়াতাড়ি শেষ করে বাসায় যেতে হবে বাসায় গিয়ে আগে ফ্রেশ হয়ে তারপর আমার মেয়ের রুমে ঢুকতে হবে যখনই বাসা থেকে বের হই বাসা থেকে বের হলে একদম শাওয়ার করে তারপর আমি আমার রুমে যাই তাছাড়া আমি আমার রুমে আমার বাবুর কাছে যাই না আলেজা আজকে ঘুমায়নি ওর মামার কাছে দিয়ে আসছে তো তাড়াতাড়ি করে আজকে বাসায় যেতে হবে না হলে কান্না করে আর এদিকে আম্মা দুপুরের জন্য রান্না করছে এটা হলো লাউ দিয়ে ডাল দিয়ে রান্না ডাল মুগ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করছে রান্নার কাজটা সবসময় আমি বলি ভাবি আর আম্মা করে আজকে ভাবি অনেক মজা করে রান্না করেছে সিলেটি স্টাইলে যে লতিটা রান্না করে ওইটা রান্না করেছে খেতে অনেক মজা ছিল আমি শুটকি খাই না তারপরে আমার ভাবির হাতে এই শুটকিটা আমি খাই যে সিলেটি স্টাইলে যে ওনারা তেল ছাড়া ওনারা লতি রান্না করে এটা খেতে অসম্ভব মজা আমি এটা এত ভাল লাগে আমার সব সময় আমি ভাবি এটা রান্না করলে এটা আমি খাবই এটা আমার কাছে অনেক 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 ভালো লাগে ভাবির হাতের আর কারণ না আম্মা রান্না করলেও আমার এত ভালো লাগে না আমার ভাবি এটা রান্না করলে এত ভালো লাগে এত সব দেখতে পাচ্ছেন কিভাবে রান্না করছে এখানে শুটকিটাকে ভালো করে সিদ্ধ করে সিদ্ধ করে যে পানিটা বের হয় সে পানিটাই ছেঁকে দিয়ে দেয় আমার আমার ভাবির গ্রামের বাড়ি হলো সিলেটে আমার শ্বশুর বাড়িও সিলেটে আর আমার নানার বাড়িও সিলেটে তো সব সময় আমার আম্মা অবশ্য এই রান্নাটা আমরা খাইনি আমার আম্মার হাতে আম্মা সব সময় তেল মশলা দিয়ে যেভাবে রান্না করে ওইভাবে করতো কিন্তু ভাবি আসার পরে এটা ভাবির অনেক ফেভারিট ছিল তো ভাবি রান্না করতো প্রথম আমি খাইনি তারপর খেয়ে দেখি না এটা আমার ভালো লাগে কারণ শুটকি আমি খাই না যখন দেখছি এটা ভালো লাগে তখন থেকে আমি এটা ভাবিকে বলি যে ভাবি আপনি লতি আনলে আপনি এভাবে রান্না করবেন আর এখানে কেচকি মাছ রান্না করছে এটাও সব মশলা দিয়ে মানে একবারে সব ধরনের মশলা দিয়ে মেখে বসাই দিবে এটাও আজকে ভাবি রান্না করছে আজকে যা রান্না করছে সব ভাবি করবে আমি বাসায় আসার পরে 5 মিনিট পর থেকে বাহিরে বৃষ্টি অনেক বৃষ্টি আল্লাহ বাঁচাইছে তাদের বাসায় চলে আসছি নাহলে বাহিরে বৃষ্টিতে ভিজে ভিজে আমার বাসায় আসতে হতো আর আজকে সন্ধ্যা 7টার দিকে আলিজাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব মেয়েটার শরীর সুন্দর ভালো যাচ্ছে না কোনো কিছুই খেতে চায় না আর আগের থেকে অনেক শুকিয়ে গেছে দেখা যাক ডাক্তারের কাছে যাব কি বলে আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক থাকলেই হয় সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার ব্লগে যদি কোনো ভুল হয় তাহলে প্লিজ সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি নতুন ইউটিউবে নতুন আসছি নতুন ব্লগ করছি আমার আমি এর আগে কখনো ব্লগ করিনি তো আমার ব্লগে হতে পারে আপনাদের অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না যাদের ভালো লাগবে না তারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন
এখানে লতির সাথে ভাবি ইলিশ মাছ ছোট ছোট করে কেটে দিয়েছে। লতির সাথে শুটকি, লতির সাথে ইলিশ মাছ খেতে অনেক মজা লাগে, অনেক মজা। আলিজা এখন ওর খালামনির কোলে, আমরা ডক্টরের কাছে যাচ্ছি। আমার ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।